চব্বিশে মার্চ বৃহস্পতিবার রাত ৮টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ৪৫ দেশের কূটনীতিক, পরিদর্শন করলেন পদ্মা সেতু। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার নষ্ট, ১৫ দিন ধরে ব্রিটেনে কৃষি পণ্য রপ্তানি বন্ধ। সাউথ আফ্রিকায় সিরিজ জয়ের কৃতিত্ব কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দিলেন বিসিবি সভাপতি, প্রয়োজনে পরিবর্তনের ইঙ্গিত। টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ৪৫ দেশের কূটনীতিক। এ সময় সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন কূটনীতিকরা। এদিকে র‍্যাবের পরিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া জটিল হলেও যুক্তরাষ্ট্র এ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যারা আকমল হোসেন, আপনার কাছেই প্রথমে বিষয়টা জানতে চাচ্ছি যে আজ বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ যে তারা ৪৫ দেশের কূটনীতিকে একটি স্থানে জড়ো করেছিলেন, সেখানে যারা বঙ্গবন্ধুর সমাধি তারা ফুল অর্পণ করেছেন, এবং সবচেয়ে বড় কথা তারা ফেরার পথে তারা পদ্মা সেতু পরিদর্শন করেছেন, যে সেতু নিয়ে এক সময় অনেক দেনদারবার হয়েছে মূলত পশ্চিমা দেশগুলোর সাথে। এটাকে বাংলাদেশের জন্য একটা বিশেষ দিন কি না, কারণ এই পদ্মা সেতু তারা নিজস্ব অর্থায়নে তৈরি করছে? পদ্মা সেতু বাংলাদেশের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে তো একটি মাইলফলক, যেহেতু এটি যোগাযোগের ক্ষেত্রে দেশের এক অংশের সাথে আরেক অংশে যোগাযোগের বেলায় এটি তো বড় ভূমিকা পালন করছে, এবং ৬০০-৬৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু বাংলাদেশ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছে, ফলে এটা তো অবশ্যই একটা মানে যেটাকে বলা যায় গর্বের বিষয় বাংলাদেশের সরকারের জন্য, মানে তাদের সাফল্যের জন্য কাজের ক্ষেত্রে তারা এটা তুলে ধরবে। এবং স্বাভাবিকভাবেই বিদেশি কূটনীতিকদের সামনে এটা তুলে ধরা মানেই হচ্ছে বিশ্বের কাছে তুলে ধরা, যেসব দেশের কূটনীতিকরা এখানে ছিলেন তারা এটা দেখেছেন এবং নিশ্চয়ই তারা তাদের নিজ নিজ দেশের কাছে এটা পৌঁছে দেবে। ডক্টর আকমল হোসেন, আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। যারা মুন্সী ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশ একটা বড় সুযোগ পেল যে সে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দেখাবার, সেটা দেখানো হলো। আমাদের প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন, তাকে উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরি আলমকে জিজ্ঞেস করেছিলেন আসলে এই সফরের মূল উদ্দেশ্য কী। উনি অবশ্য বলেছেন যে এটা মূলত উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর স্মৃতি বিরোধিত তার জন্মস্থান দেখানো এবং সেখানকার এক লোকজ মেলা হচ্ছে সেটা দেখানো, কিন্তু আসলে এর পরেও কিন্তু পদ্মা সেতু নিয়ে আসলে কথা হয়েছে। আপনি কীভাবে দেখছেন এই 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 ভিজিটটাকে, আপনি কীভাবে দেখছেন কূটনীতিকদের যে সফর? এখানে দু তিনটে বিষয় তো নিশ্চয়ই বলা যায়। এক নম্বর হচ্ছে যে এখন তো আমরা জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করছি, আমাদের স্বাধীনতার শতবার্ষিকী পালন করছি, এবং স্বাধীনতা দিবস খুব সন্নিকটে, সেই সময় আমাদের দেশে যারা কূটনীতিকরা আছেন বিভিন্ন বন্ধু দেশের, তারা সবাই গিয়েছেন টুঙ্গিপাড়ায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। সেইটি তো একটা বড় বিষয় যে বন্ধুত্বের একটা বড় স্মারক হিসেবে এটা থেকে যাবে বহুদিন, আর সুতরাং তারা সেখানে গিয়েছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং এই সুযোগে তারা বাংলাদেশের ৫০ বছরের যে যে সমাপ্তি স্বাধীনতার পরে ৫০ বছর, বিজয়ের ৫০ বছর, সেগুলো যে আমরা উদযাপন করছি সেই উদযাপনে তারা শরিক হলেন, তো সেইটাই যে বন্ধুত্বের আরেকটি বহিঃপ্রকাশ ঘটলো। আর সেই সাথে যে পদ্মা সেতু যেটা আমরা সবাই মিলে গর্ব করছি, এটা শুধুমাত্র সরকারের গর্ব নয়, এটা সারা দেশবাসীর গর্ব। এবং এই যে নিজস্ব অর্থায়নের অর্থ কি, নিজস্ব অর্থায়ন মানে আমাদের সাধারণ মানুষের
কাছ থেকে যে অর্থ সংগ্রহ করেন সরকার, সেই অর্থ দিয়েই তো এটা তৈরি করা হয়েছে। সুতরাং এটা আমাদের সাধারণ মানুষের, আমাদের সবার গৌরবের বিষয়, এবং আমাদের এই জিনিসটি আমরা তুলে ধরতে পেরেছি আমাদের বন্ধুদের কাছে, সেটা নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এটা দেখে আমরা আশা করব যে আমাদের বন্ধুরা বুঝবেন যে আমরা ইচ্ছে করলে পারি, এবং সেখানে আমাদের বন্ধুরা আমাদের সাথে থাকলে আমরা আরো বেশি ভালো পারি। তো সেই জিনিসটা যে বন্ধুত্ব, মনসুর ফয়জ আহমেদ, আপনাকে আরেকটা আমি বিষয় বলি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে পদ্মা সেতু কি আসলে আপনারা দেখাচ্ছেন কিনা, বা এটা নিয়ে আসলে বাড়তি গর্ববোধ করছেন কিনা। নিশ্চয়ই গর্ববোধ করেন, তিনি বলেছেন। তবে একই সাথে উনি বলেছেন যে বিনয়ের সাথে বলা হচ্ছে যে আমরা এই সেতুটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হয়েছে। তবে এই কথা উনি বলেছেন যে 2009 থেকে 2012 সালে বিভিন্ন সময় পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে যেটা বিশ্বব্যাংকের কাছ থেকে পাওয়ার কথা ছিল সেটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সেই সময় যদি এটা বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ পাওয়া যেত, তাহলে উনি বলছেন প্রায় 12,000 কোটি টাকার মধ্যেই এই সেতুটা নির্মাণ করা হতো যেত। কিন্তু বর্তমানে যে সেতুটা নির্মাণ করা হচ্ছে তার ব্যয় হচ্ছে প্রায় 30,000 কোটি টাকা। এটা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য উনি করেছেন। হ্যাঁ, এটা তো আমরা সবাই বুঝি, যত দেরি হয়ে যায় এক একটা প্রকল্পের খরচ অনেক গুণ বেড়ে যায়, এবং সেটা আমাদেরকেই সেই ব্যয়টা, বাড়তি ব্যয়টা বহন করতে হয়। সুতরাং সেই জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা করে খুব যে লাভ আছে তা নয়, কিন্তু তারপরেও এটা এখন মনে করবার নিশ্চয়ই একটা সুযোগ যে সবাই যদি আমাদের সাথে সহযোগিতা করতেন সঠিকভাবে, তারা অহেতুক যদি আমাদের প্রতি অঙ্গুলি না তুলতেন, কারণ সেখানে কোনো যুক্তিগত কারণ ছিল না, তারপরেও তারা আমাদের সাথে এই ধরনের আচরণ করেছেন যেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু যাই হোক, আমরা কারো সাথে তো শত্রুতা করতে চাই না। আগে তারা আমাদের সাথে সহযোগিতা করেননি, এখন তো সহযোগিতা করবেন এটাই আমরা আশা করব। সেই জন্যে কারোর সাথে আমরা অহেতুক কোনো রকমের বিদ্বেষ বা ইয়েতে সংঘাতে জড়াতে চাই না। আমরা চাই যে যেসব সমস্যা অতীতে হয়েছে সেগুলো ভুলে আমরা ভবিষ্যতে আরো বেশি দৃঢ়তার সাথে বন্ধুত্ব স্থাপন করব, সহযোগিতা চালিয়ে যাব। ধন্যবাদ জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আকমল হোসেন, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই এই সফর চলাকালে আমাদের প্রতিবেদকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে, তিনি সেখানে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার উপর যে মার্কিন নিষেধাজ্ঞা সেটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন যে এটা নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে, যদিও প্রক্রিয়াটি খুব সহজ নয় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে। আপনার কি মনে হয় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আসলে বাংলাদেশ কি যথেষ্ট পরিমাণে কাজ করছে কি না, বা শুধুমাত্র মার্কিন কর্মকর্তাদের আশ্বাসে ভরসা করলে চলবে কি না? আসলে সরকার কতদূর কাজ করছে সে বিষয়ে তো আমি জানি না, কেননা প্রকাশ্য একটা তৎপরতা থাকতে পারে, সেটা আমরা দেখছি যে কিভাবে সেটা করা হয়েছে। যেমন সরকার লবিস্ট ফার্ম নিয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু অপ্রকাশ্যভাবে কি করা হচ্ছে সেটা আমি তো জানি না। তবে আমি বলবো যে বিষয়টা খুবই জটিল, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সংকটাপন্ন, বিশেষ করে গুম প্রসঙ্গটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এসেছে। তো সুতরাং আমরা মার্কিন যুক্তরাষ্ট্র মানে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে মূল্য দেয় বলে আমরা খুব তৎপর হয়ে গেছি, এবং এটা যে আমাদের জন্য খুব একটা ভালো হচ্ছে না সেটা আমরা বুঝতে পেরেছি। তো সেই জন্য বাংলাদেশের তরফ থেকে তো চেষ্টা থাকবেই। তা আমরা এটা বুঝতে পারছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই কদিন আগে যে স্ট্র্যাটেজিক ডায়ালগ করে গেল, অর্থাৎ এই দু দেশের মধ্যে এই বিষয়টা স্ট্র্যাটেজিক ডায়ালগ 2 বছর পরপর হবার কথা, সেই ডায়ালগে আমাদের তরফ থেকে পররাষ্ট্র সচিব ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের কনসার্ন পারসন ছিলেন, আন্ডার সেক্রেটারি ছিলেন, তারা একজন আন্ডার সেক্রেটারি ছিলেন, ফলে দুই পক্ষই তাদের যার যার বক্তব্য তুলে ধরেছে। বাংলাদেশের ইচ্ছে ছিল বা বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল যে কিভাবে এই মানে অন্যান্য বিষয়ের মধ্যে কিভাবে এই ইয়েটাকে বিধিনিষেধ তুলে নেওয়া যায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার এই সাথে বলেছে যে আমরা চাই যে বাংলাদেশ IPS যেটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অংশ নিক, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় মানে লক্ষ্য বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে।
ডক্টর আকমল হোসেন ধন্যবাদ, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ, আপনারা দুজনই আমাদের সাথে থাকবেন। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আমরা কথা বলছিলাম যে র‍্যাব কর্মকর্তা এবং র‍্যাবের উপর যে নিষেধাজ্ঞা যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আসলে কী করা উচিত। ম্যাগনেটস্কি আইনে যে আইনের অধীনে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কয়েকটা পথ বাতলে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেটা আসলে প্রথমে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয়, অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, অথবা বিশেষ পদক্ষেপ নিয়ে জানাতে হবে যে এই এমন ঘটনা আর ভবিষ্যতে হবে না। তো এই কাজগুলো তো গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো কি কাজ করা হচ্ছে বলে আপনার মনে হয়? আমার খালি মনে হয় না, আপনারা তো দেখছেন যখন র‍্যাবের বা অন্য কোনো শান্তি রক্ষাকারী বাহিনী বা এজেন্সির লোকজন কোনোভাবে কোনো অভিযুক্ত হন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের তো অনেকের ক্ষেত্রে বিচার হচ্ছে এবং শাস্তি হচ্ছে। সুতরাং আপনারাই তো বলবেন সেটা, আমার সাংবাদিক ভাইরা এই কথাটি বলবেন যে এটা করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে র‍্যাবের ভূমিকা বাংলাদেশে সর্বজন স্বীকৃত যে তারা সন্ত্রাসবাদ এবং জঙ্গি দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা শুধু বাংলাদেশের না, এই অঞ্চলের এবং সারা পৃথিবী জুড়ে যে জঙ্গিবাদ বিরোধী যে যুদ্ধ চলছে, আমরা যেটা বলি ওয়ার এগেনস্ট টেরোরিজম, সেইটাতেও তো তারা বিরাট অবদান রাখছেন। সুতরাং সেটা আগে স্বীকার করে নিতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু কর্মকর্তা হয়তো বা কোনো রকমের বিচ্যুতি ঘটাচ্ছেন আইন কানুনের নিয়ম কানুনের, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু একটি কথা এখানে খেয়াল করতে হবে যে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যেটা প্রফেসর আকমল বলছিলেন। তো সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, শুধুমাত্র সরকার বা সবাই আমরা যারা কথা বলি তাদের না, আমাদের সাংবাদিক ভাইদেরও বারবার এই বিষয়টি সামনে তুলে আনার কি দরকার আছে, এটা চিন্তা করে দেখবেন একটু যারা করেন এইটা। কারণ এটা নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপযুক্ত কর্তৃপক্ষ, তারা এটা নিয়ে কাজ করছেন। কিন্তু বারবার তাদের কাছে এই প্রশ্ন নিয়ে এগিয়ে গেলে তারা বিব্রত হবেন, এটাই স্বাভাবিক। সুতরাং তাদেরকে বিব্রত করে আমাদের কি খুব লাভ আছে? সেইটা যদি না হয়, তাহলে আমরা আরেকটু সতর্কতার সাথে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো, এটাই আমি আশা করবো। জনাব ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আজকে আমি একটু ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আজকে একটি ব্রিফিংয়ে রাশিয়ান যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, উনি বলেছেন যে বাংলাদেশকে উনি ধন্যবাদ দিতে চান যে জাতিসংঘের যে ভোটাভুটি হয়েছিল সাধারণ অধিবেশনে, সেখানে বাংলাদেশ নিরপেক্ষ ঠিক আছে। আপনি এই মন্তব্য কীভাবে দেখছেন? বাংলাদেশের যে অবস্থান নিরাপত্তা পরিষদে, তো বাংলাদেশ দেয়নি, সাধারণ পরিষদে আলোচনা হয়েছিল, সেখানে বাংলাদেশ সেখানে ভোটে বিরত থেকেছেন, সেটা খুব একটা স্বাভাবিক একটা পদক্ষেপ বিভিন্ন দেশ নিতে পারে। এবং এখানে 30টিরও অধিক দেশ ভোট দানে বিরত ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হিসেবে আমরা বলতে পারি চীন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের পক্ষে। তো সুতরাং আমাদের আশেপাশে অন্যান্য দেশগুলো যেটা করছে, আমরা সেরকম একটা কিছু করলে সেটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কেন আমরা করছি তার কতগুলো যুক্তি আছে। এক নম্বর যুক্তি আমি মনে করি যে আমাদের যে নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা যেমন যুদ্ধ পছন্দ করি না, যুদ্ধের বিরুদ্ধে আমরা, কিন্তু এখানে এক যে কোনো একটা পক্ষ নেওয়া আমি মনে করি সঠিক না, উচিত আমাদের যতটা সম্ভব আমাদের যতটুকু শক্তি আছে সেই দিয়ে যে সব পক্ষকে এখানে একটা সমাধানের দিকে এগিয়ে নিতে সাহায্য করা। কিন্তু আমরা যদি কোনো পক্ষ নিয়ে যাই তখন আমাদের সমাধানের দিকে যাওয়া কঠিন হতে পারে। তাছাড়া আমাদের আরো অনেক স্বার্থ এখানে সংশ্লিষ্ট আছে। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। ডক্টর আকমল হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বলা হচ্ছে এর ফলে পৃথিবীতে নতুন করে একটি স্নায়ুযুদ্ধ শুরু হচ্ছে, আসলে আপনার কি মনে হয় যে এই স্নায়ুযুদ্ধ কি সামনে শেষ হবে নাকি আসলে চলতেই থাকবে আরো? স্নায়ুযুদ্ধ তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি বলবো। মানে যুদ্ধ প্রথম যখন রাশিয়া আক্রমণ করলো 24 ফেব্রুয়ারি, তার আগেই থেকেই আমি বলবো যে এই নিয়ে যথেষ্ট পরিমাণ উত্তেজনা হচ্ছিল। এবং পাশ্চাত্যের জগৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা যেভাবে কথাবার্তা বলছিল বা পদক্ষেপ নিচ্ছিল সেটা রুশরা, রুশদের বিপক্ষে, তো এক ধরনের স্নায়ুযুদ্ধ আগেই ছিল। এখন আমরা যেটা দেখছি যে এখানে প্রসঙ্গক্রমে বলা দরকার যে যখন আমরা স্নায়ুযুদ্ধ দেখেছি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন যুদ্ধটা ছিল মনস্তাত্ত্বিক, বা বলা যায় যে তারা নীতিগত কে কি ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক পদক্ষেপ বা রাজনৈতিক সামরিক পদক্ষেপ, এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার স্নায়ুযুদ্ধের কথাটা যদি আপনি বলেন, তার থেকে বড় কথা হচ্ছে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ এখন সরাসরি দুই পক্ষ লিপ্ত হচ্ছে যুদ্ধে। সুতরাং এটা নিয়ে আমি আর স্নায়ুযুদ্ধের পর্যায়ে রাখতে চাই না, এটাকে আর সেটা অতিক্রম করে সরাসরি যুদ্ধের মধ্যে চলে গেছে। এবং যেটাকে আশঙ্কা করা হচ্ছে, যেটা ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে, আবার রুশদের তরফ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে, এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে খুবই মানে ভয়ানক। মানে বিশ্ব শান্তির জন্য এটা অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কিন্তু কেননা আমরা যুদ্ধক্ষেত্র থেকে দূরে হলেও আমরা এশিয়া অঞ্চলেও কিন্তু তার তাপ একটা পাচ্ছি, এবং সেটা যদি আরো বিস্তৃত হয়, যুদ্ধটা যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা রাজনৈতিক যে অভিঘাত, সেই অভিঘাত গুলো সৃষ্টি হবে। সুতরাং এটাকে স্নায়ুযুদ্ধের মধ্যে কথা আবদ্ধ করলে বোধ হয় ঠিক হবে না। ধন্যবাদ ডক্টর আকমল হোসেন, আমাদেরকে শেষ করতে হচ্ছে। মুন্সী ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভেলের যে দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার নষ্ট হয়, যুক্তরাজ্যের কৃষিপণ্য সহ সব পণ্যে রপ্তানি বন্ধ রয়েছে, ফলে 15 দিনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় 45 কোটি টাকা। এই নিয়ে কথা বলতে আমাদের মতিঝিল থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর। যেটা মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সর্বশেষ অবস্থা জানতে চাচ্ছি আপনার কাছে, গত 15 দিন ধরে এই স্ক্যানার নষ্ট, কর্তৃপক্ষ কি করেছেন এবং তারা কি বলছেন, কবে নাগাদ এটা ঠিক হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইউরোপে বাংলাদেশের তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি করতে হলে ইউরোপের মার্কেটে যদি ঢুকতে হয়, তাহলে একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডেডিকেটেড স্ক্যানার মেশিন, দুটো স্ক্যানার মেশিন বিমানবন্দরে আছে। একটা মেশিন গত 2 বছর যাবৎ বিকল, আর একটা মেশিন প্রতি মাসেই অন্তত 8 থেকে 10 বার বিকল হয়। এই ধারাবাহিকতা আজকে 2 বছর ধরে চলছে। সর্বশেষ গত মার্চের 9 তারিখ, অর্থাৎ 9 মার্চ রাত্রের থেকে, মধ্যরাত থেকে আজকে পর্যন্ত মেশিনটা, দুটো মেশিনেই বিকল, যার ফলে বাংলাদেশ থেকে ইউরোপের বাজারে তাজা শাকসবজি ও ফলমূলের রপ্তানি টোটালি বন্ধ আছে। আমরা অন এভারেজ বাংলাদেশ থেকে দৈনিক 15 থেকে 20 টন শাকসবজি, বর্তমান শাকসবজির রপ্তানি বাজার কিন্তু তেমন একটা না, বেশি না, তারপরেও 15 থেকে 20 টন শাকসবজি কিন্তু ইউরোপের বাজারে রপ্তানি হয়। আজকে প্রায় 17 দিন হতে চলল, টোটালি 1 কেজি শাকসবজিও ইউরোপের বাজারে রপ্তানি করা সম্ভব হয় নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। জনাব মনসুর, কর্তৃপক্ষ কি বলছে, কবে ঠিক হবে, এমন কি কোনো আশ্বাস দিয়েছেন তারা? কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত তাদের যে বক্তব্য, তাতে ওনারা বলছেন আরো 2 সপ্তাহ লাগবে, অর্থাৎ প্রায় 17 দিন তো অলরেডি হয়ে গেল, আরো 2 সপ্তাহ মানে 1 মাস লাগবে। আপনি বলছিলেন যে দুটি স্ক্যানারের মধ্যে একটি স্ক্যানার বহু আগে থেকেই নষ্ট, আর একটি মাঝে মধ্যেই কাজ করতে বা মাঝে মধ্যে কাজ করতো না, কিন্তু একটি যেটা অনেকদিন ধরে বন্ধ ছিল সেটাকে কেন কর্তৃপক্ষ আমলে নেয়নি, সেটাকে কেন ঠিক করেনি, বা আপনারাও কেন আগে থেকে ওনাদেরকে অনুরোধ করেননি? আমরা বিষয়টা কিন্তু আসলে সেরকম না, আমরা গত 2 বছর যাবৎ আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু সিভিল এভিয়েশন এবং বিমান হ্যান্ডলিং এজেন্টকে আমরা কিন্তু জানাচ্ছি। পাশাপাশি আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান আফরমান সাহেব নিজে সরজমিনে কিন্তু বিমানবন্দর 3 বার পরিদর্শন করছেন, এবং উনি খুব অসন্তোষ প্রকাশ করছেন যে এই অবস্থা দেখে। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী 2 বার এই স্ক্যানিং মেশিন কিন্তু পরিদর্শন করছেন এবং এটা ঠিক করার জন্য তাগিদ দিয়েছেন, কিন্তু গত 2 বছর যাবৎ যে এভাবে চলছে, এটার কোনো ঠিক করার জন্য কোনো উদ্যোগ কিন্তু সিভিল এভিয়েশনতে নেওয়া হয় না। আমাদের বক্তব্য হলো একটা স্ক্যানিং মেশিন প্রতি মাসে 8 বার 5 বার 7 বার রিপেয়ার করার চেয়ে নতুন মেশিন স্থাপন করতে বাধা কোথায়? কারণ সিভিল এভিয়েশন
এই সবজি এবং অন্যান্য পণ্য থেকে দৈনিক প্রতি কেজি কার্গো থেকে 6 সেন্ট অর্থাৎ বাংলাদেশি টাকায় 5 টাকা করে ওনারা আদায় করে, যেটার পরিমাণ আপনি কোটি কোটি টাকা হয় বছরে। মানে আপনি বলছেন যে প্রতি কেজি পণ্য রপ্তানি করবার ক্ষেত্রে 6 সেন্ট করে চার্জ আদায় করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। চার্জ হিসাবে, হ্যাঁ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ স্ক্যানিং চার্জ হিসাবে আদায় করছে, কিন্তু কোনো সার্ভিস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা চার্জ দিয়ে যাচ্ছি। এখন একটা প্রতিষ্ঠান যখন আপনার কাছ থেকে যখন পারিশ্রমিক নিবে, কিন্তু সার্ভিসটাও কিন্তু সে নিশ্চিত করতে হবে, কিন্তু সার্ভিসের গত 2 বছর যাবৎ সার্ভিসের কোনো বালাই নাই, কিন্তু ওনারা ওনাদের অবস্থানে অনর, কিন্তু দীর্ঘ 2 বছর শেষ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সামান্য একটা স্ক্যানিং মেশিনের জন্য দীর্ঘদিনের প্রায় 30 বছরে তিলে তিলে গড়া কিন্তু ইউরোপের এই মার্কেটটা শাকসবজির, এটা কিন্তু অন্যদের হাতে চলে যাচ্ছে। আপনি যে বলছেন যে স্ক্যানার মেশিনে শাকসবজি স্ক্যান করা হয়, এই স্ক্যানারে কি আর অন্য কোনো পণ্য স্ক্যান করা হয় কি না? হ্যাঁ, ড্রাই কার্গো করা হয়, গার্মেন্টসও করা হয়, কিন্তু এখন যে পজিশন তাতে গার্মেন্টস যারা করে ওরা কিন্তু ওই যে ডক স্কোয়াড দিয়া কিছু কিছু করছে, আর কিছু কিছু ক্ষেত্রে মাঝপথে, অর্থাৎ আপনি যদি এমিরেট এয়ারলাইন্স বা কাতার এয়ারলাইন্স ইউজ করেন, তাদের দেশে যদি স্ক্যানারের এই ব্যবস্থা থাকে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সার্টিফাইড করা যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে গার্মেন্টস যারা করে তারা নিজস্ব উদ্যোগে এটা ট্রান্সপোর্ট করছে। কিন্তু আপনারা যারা সবজি বা ফল রপ্তানি করছেন, তাদের আর কোনো বিকল্প নেই? বিষয়টা কি এরকম যে শুধুমাত্র বাংলাদেশ বিমান এইটা পরিবহন করে, এই জন্য কি নাকি অন্য কোনো সংস্থা করে না? এটা হলো স্ক্যানিং মেশিন নাই দেখা কোনো ক্যারিয়ার একে ইউজ করতে পারে না। যেমন এমিরেট এয়ারলাইন্স ইউরোপের অনেক ডেস্টিনেশনে কার্গো নিয়ে যায়, কিন্তু স্ক্যানিং তো এটা ইউরোপিয়ান ইউনিয়নের শর্ত যে ইউরোপে মাল তাদের সার্টিফাইড স্ক্যানার হতে হবে, তাই তো? জি, এই স্ক্যানিং করতে হবে। যেহেতু বাংলাদেশে এই স্ক্যানিং এর ব্যবস্থা নাই, এই জন্য কোনো এয়ারলাইন্সই মাল ক্যারি করতে পারতেছে না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মনসুর। আমরা আশা করব যে সংকট গত 15 দিন ধরে বিরাজ করছে বিমানবন্দরে, সেই স্ক্যানারগুলো দ্রুতই সমাধান ঠিক করা হবে, এবং দ্রুতই আমরা আশা করছি ফল এবং শাকসবজি ইউরোপের বাজারে রপ্তানি শুরু হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ মনসুর আপনাকে। সাউথ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ের কৃতিত্ব বোর্ডের নয়, কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের। এই অর্জন ডোমিঙ্গো নান্নুদের উপর ভরসা রাখার ফল বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তবে প্রয়োজন হলে বিভিন্ন পদে পরিবর্তনের আবাসও দিয়েছেন তিনি। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিসিবির সভাপতি যথার্থই বলেছেন যে ক্রিকেটারদের এবং কোচিং স্টাফদের এই কৃতিত্ব, উনি হয়তো বিনয় করেই বলেছেন, তবে নিঃসন্দেহে বিসিবির পরিচালকরাও এই জয় তার কৃতিত্ব দাবিদার হতেই পারে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভবিষ্যতের পরিকল্পনা কেমন আপনাদের, কী করে আরও নতুন নতুন খেলোয়াড়কে তৈরি করে আনা যায়, কী পরিকল্পনা নিচ্ছেন সেজন্য? শুনেন, আমাদের জিনিসটা হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, একটা আমাদের দেশের জন্য, বাঙালিদের জন্য এটা একটা আজকে বিশেষ বিরাট দিন যে আমরা সাউথ আফ্রিকার মতো টিমের সাথে সাউথ আফ্রিকার মাঠে ইন ফাস্ট বোলিং কন্ডিশনে আমরা জিতেছি। এখন আপনি খেয়াল করে দেখবেন, যদিও আমাদের কারেন্ট বোর্ড আমরা প্রায় 3 মাস হয়েছে এসেছি, বাট দিস ইজ আ কন্টিনিউশন প্রসেস, সবারই এখানে কৃতিত্ব আছে। ডেফিনেটলি মাঠে ক্রিকেট প্লেয়াররা খেলে, তাদের আপনি 90% দিতে পারেন, তারপরে কোচিং স্টাফ, তারপরে আপনি বলতে পারেন আমরা যারা ম্যানেজমেন্টে আছি। এখন এইটার সবচেয়ে বড় সুফল আমরা পাব, এক হচ্ছে বাংলাদেশ টিম ভালো খেললেই দেশে পপুলারিটি আরও বাড়বে, আরও বাচ্চা ছেলেরা ক্রিকেটে, ছেলেরা মেয়েরা ক্রিকেটে আসবে। সো এতদিন যে সবসময় ধরেন অস্ট্রেলিয়ার সাথে আমরা জিতেছি, কিন্তু আমাদের কৃতিত্বটা কম করিয়ে দেখেছে, বিকজ বলা হয়েছে হোম কন্ডিশন। তো এখন কিন্তু সারা দুনিয়াতে এটা বলতো যে নিউজিল্যান্ডের সাথে জিতেছো, ঠিক আছে, অস্ট্রেলিয়ার সাথে জিতো, আমাদের স্পিনিং কন্ডিশনে, লো বাউন্স কন্ডিশনে জিতেছো, কিন্তু এবার কিন্তু এটা বলতে পারবে না যে সেটা আমাদের একটা নিয়ে ফাস্ট বোলার 5টা উইকেট পাওয়া ইন ওয়ান ডে কন্ডিশনে কিন্তু 150 রান করার সমান।
মানে একটা ব্যাটসম্যান 150 রান করলে যত কৃতিত্ব ফাস্ট বোলার ইয়েতে, সো সবচেয়ে বড় আমাদের পাওয়া হচ্ছে যে বাংলাদেশ টিমের কনফিডেন্স টু প্লে আউটসাইড এটার অনেক দূর অনেক বাড়বে। আর বাংলাদেশের যারা স্কুল ক্রিকেট খেলছে, যারা ইয়াং আমাদের 10-12-14 বছরের ছেলেরা আছে, তারা আপনার আরো উৎসাহ হবে। জনাব ইফতেখার রহমান, আরেকটি বিষয় আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি, এই অর্থে যে প্রায় অভিযোগ করা হয়ে থাকে যে বাংলাদেশের যে হোম কন্ডিশনের যে পিচ, সেটা হচ্ছে স্লো পিচ, কখনোই সেটা বোলারদের জন্য বা ফাস্ট বোলারদের উপযোগী করা হয় না, তো এই বিষয়টিকে আসলে কর্তৃপক্ষ ভবিষ্যতে নজর দেবে কি না? এখনও কেউ কেউ বলেন ড্রপ ইন পিচের কথা বলেন, তো এমন পিচও আনা যেতে পারে কিনা, এই চিন্তাগুলো আসলে আপনারা করছেন কি না? জি কারেক্ট, আপনি আপনি যা সবাই বলে, আমাদের কন্ডিশন, আমাদের উইকেট কিন্তু লো বাউন্স উইকেট, যেটা অন্যদের প্রবলেম হয়। এখন আমাদের অ্যাকচুয়ালি উই হ্যাভ টু কনসেন্ট্রেট, যেহেতু আমাদের একটা স্ট্রিং অফ ফাস্ট বোলার্স আছে, আমাদের কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আন্ডার 19 নিচে কিছু আরও বেটার ফাস্ট বোলার হবে, এরকম 130+ বোলিং করতে পারে অনেকগুলি ফাস্ট বোলার এখন আছে, যাদের আমাদের নার্চার করে উপরে আসতে হবে। তো আমরা যদি ওই উইকেট না বানাতে পারি, তাহলে এদের ভবিষ্যৎ আমরা কিন্তু শেষ করে দিব। সো আমি পার্সোনালি মনে করি যে এই ড্রপ ইন পিচ বলেন যা যা আছে, উই শুড লুক ইন টু ইট টু মেক সিমিং উইকেটস অ্যান্ড বাউন্সি উইকেটস। অবকাঠামোর কথা বলতে চাই যে খেলার নতুন নতুন মাঠ খুব যে একটা হচ্ছে না, আমরা হচ্ছে সেটা বলা যাবে না, যদিও সিলেটে নতুন মাঠ, বাংলাদেশের অন্য জেলায় আরও বেশি ভেন্যু করা যায় কিনা, আন্তর্জাতিক ভেন্যু, তাহলে সেখানকার মানুষ আরও সম্পৃক্ত হতে পারে, ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হতে পারে, এমন বিষয়ে আসলে কোনো ভাবছেন কিনা? হ্যাঁ, আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু নানান জায়গায় মাঠ করছি, কিন্তু ইন্টারন্যাশনাল ভেন্যু করতে গেলে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আপনার দুটো টিম থাকতে হয় একটা 5-star ফেসিলিটিতে, প্লাস টিভি ক্রু, এইসব নিয়ে একটা 60-70-80 রুমের কিন্তু ফেসিলিটি লাগে, যেটা আপনার খুলনা, যেহেতু কক্সবাজার, চিটাগং, ঢাকা, তারপরে আপনার সিলেটে আছে, খুলনায় আছে কিছুটা। সো মাঠ তৈরি করাটা কিন্তু আপনি টাকা খরচ করলে, ফান্ড খরচ করলে মাঠ তৈরি করে ফেলা কিন্তু সহজ, কিন্তু অন্যান্য আনুষাঙ্গিক আমাদের একটু সমস্যা আছে। বাট মাঠ তৈরি করলেই কিন্তু ওইখান থেকেও প্লেয়ার আসবে, হয়তো ইন্টারন্যাশনাল ম্যাচেস দেওয়া যাবে না, বাট আন্ডার 19 ম্যাচ, আন্ডার 23 দের ম্যাচ করা যাবে। সো আমাদের যদি ক্রিকেটের ভালো চাই, ডেফিনেটলি আমাদের উচিত আরো নানান জেলায় এটা ছড়িয়ে দেওয়া আর মাঠ করা। আবার প্রশ্ন করতে চাচ্ছি, দক্ষিণ আফ্রিকা সিরিজ নেই, অধিনায়ক তামিম ইকবালের পারফরম্যান্সকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? শুনেন, তামিম কিছুদিন একটু স্ট্রাগল করেছে, সো গুড সাইন হচ্ছে তামিম ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সো যেটা আমাদের ক্রিকেটের জন্য শুভ সংবাদ হচ্ছে যে ও ফর্মে ফেরত এসেছে। তো সুতরাং আপনার এরকম একটা বড় ইনিংস লাগে খেলার জন্য, তো আমি হিজ কনফিডেন্স লেভেল উইল বি ভেরি হাই। এখন আপনি দেখবেন যে আমি দৃঢ় বিশ্বাস এই ইনিংস খেলার পরে যে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছে, ক্যারিড দ্য ইনিংস, এই ইনিংস খেলার পরে আই থিঙ্ক হি ইজ ব্যাক ইন ফর্ম। অ্যান্ড আমাদের ওপেনিং প্লেয়ার যদি ভালো খেলে তাহলে কিন্তু দেখবেন আমরা প্রতি ম্যাচে 260-270-280 করা কোনো ব্যাপার না। আমাদের প্রবলেম হচ্ছে ওপেনিং প্লেয়ারে লাস্ট কতদিন দেখেন, ওপেনিং প্লেয়ার আগে পড়ে গেছে বলে লং বেশি দূর যায়নি। সো এইটাই হচ্ছে তামিমের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে, তো সেটা আমাদের ওপেনিং পেয়ার এখন দুই ওপেনার লিটন দাস এন্ড ইয়ার ইন ট্রেমেন্ডাস ফর্ম, এন্ড হোপফুলি টেস্টে আমরা এটা রেজাল্টটা দেখব। অনেক অনেক ধন্যবাদ জনাব ইফতেখার রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল রিটোর্ট স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে, সাথে থাকার জন্য ধন্যবাদ।